জুম অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান, সিনিয়র শিক্ষক, এপিভিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। নবম শ্রেণীর গণিতের আজকের পাঠ শিরোনাম পরিমিতি। আজকে পরিমিতি অধ্যায়ে আমি তোমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছি। আজকের শিরোনাম, আজকের পাঠ অর্থাৎ আলোচ্য বিষয়, বিভিন্ন আকৃতির চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলী, পরিসীমা নির্ণয় এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রাবলী নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে তোমাদের শিখনফল সূত্র প্রয়োগ করে বিভিন্ন আকৃতির চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এবং এত সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। তাহলে চলো আজকে আমরা বিভিন্ন আকৃতির চতুর্ভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রগুলি নিয়ে একটু আলোচনায় অংশগ্রহণ করি, আলোচনা করতে চাই। প্রথমে আসো, বিভিন্ন আকৃতির চতুর্ভুজ আছে, আমরা তো জানি চার পাঁচটা বিশেষ ধরনের চতুর্ভুজ আছে। একটা আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এগুলোকে বলা হয় বিশেষ ধরনের চতুর্ভুজ। এই ধরনের বিশেষ ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, পরিসীমা নির্ণয়ের বিভিন্ন সূত্র আমরা প্রয়োগ করে সমাধান করতে পারব। প্রথমে আসি আয়ত। আমরা তো জানি আয়ত হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় আয়ত। আয়তের যদি বাহু দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, অর্থাৎ কোন একটা আয়তের দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ বি একক হয়, সেই ক্ষেত্রে ওই আয়তের ক্ষেত্রফল হবে এ গুণ বি, অর্থাৎ এ বি বর্গ একক। আমরা এগুলো নিচের ক্লাসেও আলোচনা করছি, অর্থাৎ নিচের ক্লাসে আমরা আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানেও একই কথা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, শুধু আমরা দৈর্ঘ্য প্রস্থকে প্রতীকের মাধ্যমে আমরা দেখাইছি। অর্থাৎ কোনো একটা আয়তের দৈর্ঘ্য যদি এ একক এবং প্রস্থ বি একক হয়, সেই ক্ষেত্রে ওই আয়তের ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। পরিসীমা, অর্থাৎ একটা আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমরা পরিসীমার সূত্র এইভাবে বলতে পারি, পরিসীমা ইকুয়াল টু টু ইন্টু এ প্লাস বি একক। কোনো একটা আয়তের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি হলে আমরা সেই আয়তের কর্ণের দৈর্ঘ্যের সূত্র রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। সুতরাং এখান থেকে এই সূত্রগুলো থেকে আমরা বুঝতে পারলাম, কোনো একটা আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে বা জানা থাকলে আমরা সেই দৈর্ঘ্য প্রস্থকে ব্যবহার করে এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আয়তের মনে হয়, আমার কাছে মনে হয় তোমরা এই জিনিসটা সহজেই বুঝে গেছো যে আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল, পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। আরেকটি বিশেষ ধরনের চতুর্ভুজ হলো বর্গ। তো আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, এই ধরনের চতুর্ভুজ আকৃতিকে বলা হয় বর্গ। বর্গের একটা বাহু যদি এ হয়, এ একক হয়, তখন বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক। বর্গের পরিসীমা, পরিসীমা মানে হলো চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। যেহেতু বর্গের চার বাহু সমান, সুতরাং বাহু দৈর্ঘ্যকে ফোর দ্বারা গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব, অর্থাৎ বর্গের পরিসীমা ইকুয়াল টু ফোর এ একক। একইভাবে কোনো একটা বর্গের যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু ইন্টু এ একক। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে হয় বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, জানা থাকলে কিভাবে বর্গের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়, এই সম্পর্কে আমরা মোটামুটি একটা ভালো ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। এরপরে আসো ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। এখন কোনো একটা ট্রাপিজিয়ামের যদি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে,
এবং ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমরা ট্রাপিজমের ক্ষেত্রফল বের করতে পারব। মনে করি কোন একটি ট্রাপিজমের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ একক এবং বি একক, এবং ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইচ একক হলে ট্রাপিজমের ক্ষেত্রফল সমান হবে হাফ এইচ ইন্টু এ প্লাস বি বর্গ একক। অর্থাৎ এ আর বি মান যদি দেওয়া থাকে এবং এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব এইচ এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রে এইচ এবং এ প্লাস এ আর বি এর মান বসাই আমরা সহজেই একটা ট্রাপিজমের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপরে আসো সুষম বহুভুজ। সুষম বহুভুজ কাকে বলে? বহু মানে অধিক, অর্থাৎ দুইয়ের অধিক বাহু থাকতে হবে, দুইয়ের অধিক বাহু থাকতে হবে। এই ধরনের দুইয়ের অধিক বাহু বিশিষ্ট ক্ষেত্রকে বলা হয় বহুভুজ। আর সুষম মানে হলো সমান বাহু হতে হবে, অর্থাৎ যদি একটা ত্রিভুজের তিন বাহু সমান হয়, যেমন সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজকে আমরা একটা সুষম ত্রিভুজ বলতে পারি, সুষম বহুভুজের ত্রিভুজ এটা। একইভাবে একটা বর্গ, বর্গের চারটা বাহু সমান, সুতরাং বর্গও কিন্তু একটা সুষম বহুভুজ, চার বাহু বিশিষ্ট। এইভাবে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, সুষম অষ্টভুজ এগুলো থাকতে পারে। এখানে একটা সূত্র প্রয়োগ করে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অর্থাৎ সুষম বহুভুজ মানে বাহু যদি এন হয়, অর্থাৎ এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল, অর্থাৎ কোনো একটা সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি দেওয়া থাকে এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করো এন সংখ্যক বাহু বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ বাহুর সংখ্যা এন আর বাহুর দৈর্ঘ্য এ, সেই ক্ষেত্রে সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে এন স্কোয়ার ভাগ ফোর ইন্টু কট 180 ডিগ্রি ভাগ এন। অর্থাৎ এন আর এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা এন আর এর মান এখানে বসে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। মনে করো বর্গ, বর্গ একটা সুষম চতুর্ভুজ, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ছয় হয় আর বর্গের বাহুর সংখ্যা তো আমরা জানি এন মানে চার, তাহলে এন এর মান আমরা এখানে চার বসাই দিব, বর্গের বাহুর দৈর্ঘ্য ছয় এখানে বসাই দিব, আবার এন এর মান চার এখানে বসাই দেবো। এই ক্যালকুলেশন করলে আমরা সুষম ওই বর্গের ছয় সেমি বাহু বিশিষ্ট একটা বর্গের সুষম বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসো সামান্তরিক। সামান্তরিকের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, অর্থাৎ কোন একটা সামান্তরিকের ভূমি এ একক এবং উচ্চতা এইচ একক হলে, সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে এইচ বর্গ একক। আবার সামান্তরিকের কর্ণর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে ডি এবং কর্ণ থেকে কৌণিক বিন্দুর দূরত্ব এইচ হলে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ডি এইচ বর্গ একক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা দুইভাবে বের করতে পারি, কারণ কোন সূত্র প্রয়োগ হবে সেটা হলো কার মান দেওয়া আছে তার উপর নির্ভর করে। যদি ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম সূত্র ক্ষেত্রফল সমান এ এইচ বর্গ একক। আর যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং কর্ণ থেকে বিপরীত কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকে এইচ, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ডি এইচ বর্গ একক। আরেকটা বিশেষ ধরনের চতুর্ভুজ হলো রম্বস। রম্বসের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, মনে করো একটা কর্ণ ডি ওয়ান একক, আরেকটা কর্ণের দৈর্ঘ্য হলো ডি টু একক, সেই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল হলো কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন আকৃতির চতুর্ভুজের সূত্রগুলি নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় এই সূত্রগুলো তোমাদের বইয়ে দেওয়াই আছে, তারপরে তোমরা সূত্রগুলো তোমরা আয়ত্ত করলে এই সূত্রগুলো প্রয়োগ করে 16.2 অধ্যায় যেটা, সেখানে চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সমস্যাগুলি দেওয়া আছে। আমাদের এই সূত্রগুলো যদি আমাদের আয়ত্তে থাকে, জানা থাকে, তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করে
আমরা 16.2 অধ্যায়ের সবগুলো সমস্যার সমাধান করতে পারবো। তাহলে এবার আসা যাক, আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। প্রিয় শিক্ষার্থী, দেখো সমস্যাটা এখানে আমরা লিখছি। একটি বাগানের আয়তাকার বাগান, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ হলে ওই পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমাদের গাণিতিক সমস্যা, আমরা এখন একটা সমাধান করতে চাই। কিভাবে করব? আমাদের প্রথম হলো, যেহেতু আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, চিত্র দিকে খেয়াল করো, এই যে এইটা হলো আমাদের পুরাটা বাগান, এই বাগানের দৈর্ঘ্য হলো 40 মিটার, প্রস্থ 30 মিটার, এগুলো দেওয়া আছে। আর এই বাগানের ভিতরে এই যে নীল কালার যেটা দেখছো, এটা হলো পুকুর। এখন এই পুকুরের চারিদিকে এগুলো হলো পুকুরের পার, সমান বিস্তার বিশিষ্ট পার আছে। এখন আমাদের এই পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। প্রথমে আসা যাক, আমরা পুরা বাগানের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা পুরা বাগানের একটা ক্ষেত্রফল বের করি। দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থ 30 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল হবে 40 × 30 বর্গমিটার, অর্থাৎ 1200 বর্গমিটার। আমরা আয়তের দৈর্ঘ্য প্রস্থ সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল বের করলাম। এখন আসো, পুকুরের বাগানের চারিদিকে পুকুর আছে সমান পার বিশিষ্ট, কিন্তু পুকুরের বিস্তার কত এটা সরাসরি দেওয়া নাই। সুতরাং আমরা ধরে নিলাম পুকুরের বিস্তার হলো 1 মিটার, অর্থাৎ এই যে পুকুরের এইটা হলো পার, পুকুর পারের বিস্তার 1 মিটার আমরা ধরে নিলাম। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, বাগানের দৈর্ঘ্য এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এটা হলো বাগানের দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। সুতরাং পুকুরের দৈর্ঘ্য কত হবে? পুকুরের দৈর্ঘ্য হবে দুই দিকে বাগানের দৈর্ঘ্য থেকে দুই দিকে পার বা, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য থেকে উভয় দিকে যে পার আছে, এই পারের দূরত্ব যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য পাবো। তাহলে আসো, পারের বিস্তার আমরা ধরছি 1 মিটার, বাগানের দৈর্ঘ্য হলো 40 মিটার, সেখান থেকে আমরা দুই সাইডের এক্স দুই টু এক্স বাদ দিলাম, অর্থাৎ পুকুর পারে পুকুর পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 40 − 2x মিটার, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য থেকে দুই পাশের পারের দৈর্ঘ্য বাদ দিলে আমরা পুকুরের দৈর্ঘ্য পাব। একইভাবে বাগানের প্রস্থ থেকে উভয় দিকে পারের দৈর্ঘ্য আমরা বাদ দিলে পুকুরের প্রস্থ পাব। তাহলে বাগানের প্রস্থ হলো 30, সেখান থেকে আমরা দুই পাশের 2x পার বাদ দিলাম, তাহলে পার বাদে পুকুরের প্রস্থ হবে 30 − 2x মিটার। আমরা এক চলকের মাধ্যমে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এখন পুকুরও কিন্তু আয়তাকার, সুতরাং পুকুরের ক্ষেত্রফল আমরা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল হবে, এই যে এটা হলো পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল এক চলকের মাধ্যমে পেলাম। আবার প্রশ্নে দেখো একটা তথ্য দেওয়া আছে, পুকুরের ক্ষেত্রফল পুরো বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে পুকুর বাগানের ক্ষেত্রফলকে হাফ দ্বারা গুণ করলে আমরা পুকুরের ক্ষেত্রফল পাব। তাহলে এই দুই তথ্য ব্যবহার করে আমরা একটা সমীকরণ তৈরি করতে চাই, অর্থাৎ 40 − 2x × 30 − 2x, এটা হলো পুকুরের ক্ষেত্রফল,
আবার 1200 ইনটু হাফ এটাও কিন্তু পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা দুই তত্ত্ব ব্যবহার করে এক্সলকের মাধ্যমে আমরা হলো একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণ থেকে আমরা আস্তে আস্তে এক্স এর মান বের করব, অর্থাৎ পুকুর পাড়ের বিস্তার আমরা বের করব। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিভাবে এক্স এর মান এখান থেকে পেতে পারি। সমীকরণের বাম পক্ষে আমরা দুইটা রাশি গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিলাম, গুণ করলে আমরা এই রাশিটা পেলাম। আর ডান পক্ষে আছে আমাদের 1200 গুণ হাফ অর্থাৎ 600। এরপরে আমাদের কাজ হলো ডান পক্ষের যে আমাদের ধ্রুবপদটা আছে 600, এটা আমরা পক্ষান্তর বিধি ব্যবহার করে ডান থেকে বামে নিয়ে গেলাম, অর্থাৎ ডান পক্ষকে আমরা জিরো করলাম। এরপরে আমরা 1200 থেকে অর্থাৎ 1200 থেকে 600 বিয়োগ করে আমরা এই মানটা পেলাম। এরপরে হলো আমরা 4 কমন নেব, 4 কমন নেওয়ার পর আমরা আস্তে আস্তে দেখো 4 কমন নিলাম, পরের লাইনে 4 আমরা বামে থেকে ডানে পার করলাম, তার মানে 4 জিরোর সাথে এসে ভাগ হয়ে 0 হলো, আমরা পর্যায়ক্রমে এইখানে এসে পুষলাম। প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা করব কি, আমরা এই সমানের বাম পক্ষে যে তিনটা পদ আছে আমাদের, এটা আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে আমরা এক্স এর মান বের করতে চাই। তাহলে আমাদের মধ্য পদ আছে এখানে -35x, আর ধ্রুব পদ আছে এখানে 150। আমরা মধ্য পদকে ভেঙে এমন দুটো সংখ্যা রূপান্তর করলাম যাদের যোগফল হবে -35x এবং যাদের গুণফল হবে 150। তাহলে আমরা 5 আর 30 ভাঙলাম। এরপরে আমরা প্রথম দুই পদ থেকে x কমন নিলাম, পরের দুই পদ থেকে -30 কমন নিলাম, নেওয়ার পর আমরা এখানে আসলাম। তারপরে আমাদের আবার x -5 কমন নেওয়ার পর আমরা লাস্টে এই জায়গাতে এসে পৌঁছে গেলাম, অর্থাৎ দুইটি রাশির গুণফল সমান 0 আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থী যদি দুইটি রাশির গুণফল সমান 0 হয় তাহলে যে কোনো একটা সমান 0 হবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি হয় x -5 ইকুয়াল টু 0 অথবা x -30 ইকুয়াল টু 0। x -5 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 5, আবার x -30 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 30, অর্থাৎ x এর আমরা দুটা মান পেলাম। x সমান আমরা ধরে নিছি পারের বিস্তার, তাহলে পারের বিস্তার পেলাম আমরা দুইটা, একটা 5 আর একটা 30। কিন্তু এই ক্ষেত্রে x এর মান 30 গ্রহণযোগ্য নয়, কারণ হলো পুরা বাগানের প্রস্থ এখানে 30 মিটার। এই দেখো পুরা বাগানের প্রস্থ কত, পুরা বাগানের প্রস্থ আমাদের 30 মিটার। সুতরাং পুকুর পাড়ের বিস্তার 30 মিটারের সমান অথবা বেশি হতে পারবে না, অবশ্যই কম হতে হবে। এই কারণে এক্স এর মান 30 এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা এক্স এর একটাই মান গ্রহণ করব, সেটা হলো 5। তাহলে এক্স সমান আমরা 5 পেলাম। এখন আসো আমরা পাড়ের বিস্তার পেলাম। এখন আমাদের প্রশ্নে বলছে যে পুকুর পাড়ের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। পুকুর পাড়ের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা এক্স অলকের মাধ্যমে পাইছি, অর্থাৎ পুকুর পাড়ের দৈর্ঘ্য হলো 40 - 2x এক্স অলকের মাধ্যমে, আর এক্স এর মান আমরা পেয়ে গেলাম 5। এখন আমরা এক্স এর পরিবর্তে 5 বসায় দিলাম, তাহলে 40 - 10 অর্থাৎ 30 মিটার, এইটাই হলো আমাদের পুকুরের দৈর্ঘ্য। একইভাবে পুকুরের প্রস্থ কিন্তু আমরা এক্স অলকের মাধ্যমে পাইছি, অর্থাৎ পুকুরের প্রস্থ ছিল 30 - 2x। এখন এক্স এর মান যেহেতু আমরা 5 পেয়ে গেলাম, এখন আমরা এখানে এক্স এর মান বসাই দিয়ে আমরা পুকুরের প্রস্থ 20 মিটার নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থী তাহলে এইভাবে দেখো আমরা সূত্র প্রয়োগ করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী তোমরা মনে হয় এই জিনিসটা বুঝে গেছো, এবং এই ধরনের আরো যত গাণিতিক সমস্যা আছে এগুলো তোমরা এইভাবে সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবে। আজকে আমার সময় শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।